একদিকে রাস্তা বন্ধ করে যৌথ প্রযোজনার ছবি বস টু ও নবাব মুক্তির আপত্তি নিয়ে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা বিক্ষোভ করছে। যৌথ প্রযোজনার নামের প্রতারণা বন্ধের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে চলচ্চিত্রের আরেক ডজন সংগঠন। অন্যদিকে ছবি দুটির কলাকুশলীরাও সক্রিয় মুক্তি নিয়ে আর বিষয়টি তুলে ধরতে রবিবার 18 জুন দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেছে ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলাকুশলীরা। তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন নবাবের নায়ক শাকিব খান ও বস টু এর নায়িকা নুসরাত ফারিয়া। তারা ছাড়াও তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজের প্রধান আব্দুল আজিজ। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আজিজ নিজে। তিনি বলেন, ছবি দুটি ঈদে মুক্তি নিয়ে আজ একটা ফল আসবে, আমাদের আলোচনা ইতিবাচক হয়েছে। এদিকে যখন আব্দুল আজিজ ও শিল্পী সহ মিটিং চলছে, তখন রাস্তায় আন্দোলন করছিল চলচ্চিত্র ঐক্যজোট। যৌথ প্রযোজনার ছবির নামে অনিয়মের প্রতিবাদে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে এই জোট। রবিবার 18 জুন বেলা 11টায় এ ধর্মঘট শুরু হয়। এ সময় বিএফডিসির সামনে তারা অবস্থান নেন। এরপরই আন্দোলনকারীরা চলে যান রাজধানীর ইস্কাটনে অবস্থিত চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে। বেলা 1:10 তারা ঘেরাও কর্মসূচি দেন। বিষয়টি তথ্য মন্ত্রণালয় অবগত হওয়ার পর আলোচনার জন্য বসার কথা বলেন তথ্যমন্ত্রী। আর সে অনুযায়ী আন্দোলনকারীরাও মন্ত্রণালয়ে বিকাল নাগাদ বৈঠক করছেন। তথ্যমন্ত্রীর সঙ্গে জরুরি সভায় বসেছেন ঐক্যজোটের প্রধান নায়ক ফারুক, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর, সহ সভাপতি চিত্রনায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরু। বিকাল 4:30 বৈঠক থেকে বের হয়ে মিশা সওদাগর বলেন, তথ্যমন্ত্রী আমাদের বলেছেন ছবি দুটি বস টু ও নবাব অভিযোগে দোষী, ছবিগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে জমা দেওয়ার কথা বলেছেন তিনি। আমরা আগামীকাল এগুলো মন্ত্রণালয়ে দেব, এরপর তিনি সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, সম্প্রতি বস টু ও নবাব সিনেমাটি যৌথ প্রযোজনার সঠিক নিয়ম নীতি মানা হয়েছে কিনা এটি খতিয়ে দেখার জন্য সেন্সর প্রিভিউ কমিটিতে একটি চিঠি দেয় চলচ্চিত্র ঐক্যজোট। বস টু সিনেমায় বাংলাদেশের শিল্পী কম নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তথ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায় প্রিভিউ কমিটি। কিন্তু সম্প্রতি প্রিভিউ কমিটি বস টু সিনেমাটি সেন্সরে প্রদর্শনের অনুমতি দেয়, আর এ নিয়ে উত্তপ্ত বিএফডিসি।